সালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো আমরা যখন নামাজ পড়ি আল্লাহর কি লাভ হয়? তাই আল্লাহর কোনো লাভ নেই, আমরা নিজেদের জন্য নামাজ পড়ি, আল্লাহর তো নামাজের দরকারই নেই। আল্লাহ তাআলা বলেন কুরআন শরীফে যে তোমরা দোয়া করো বা না করো আল্লাহর কিছু যায় আসে না। দোয়া মানুষ নিজের স্বার্থে করে থাকে যে আল্লাহ আমাদের তুমি নেক করো, ভালো কাজ করার তৌফিক দাও, আমাদের নেক করো, আমাদের আরোগ্য দান করো, পরীক্ষায় সাফল্য দাও, পিতা মাতাকে সুস্থ রাখো। আল্লাহ তাআলা বলেন তোমাদের দোয়ার আমার কোনো প্রয়োজন নেই, তোমাদের কল্যাণের জন্যই তোমরা আমার কাছে দোয়া করো, কারণ আমি সবাই দিতে পারি, তাই আমার কাছে চাও।